পরনে সাধারণ পোশাক, সাইকেল চালিয়ে পৌর ভবনে যাতায়াত করছেন নদিয়া জেলার তাহেরপুর পৌরসভার নবনিযুক্ত পৌরপতি উত্তমানন্দ দাস। সঙ্গে দেহরক্ষী নিজেও সাইকেল চালিয়েই যাচ্ছেন। অগ্নিমূল্য পেট্রোপণ্যের দাম, তাই পেট্রোলের দাম বাঁচিয়ে পৌরসভার গাড়ি ব্যবহার করার পরিবর্তে সাইকেলেই যাচ্ছেন তাহেরপুর পৌরসভার নবনিযুক্ত পৌরপতি উত্তমানন্দ দাস। এমনকি বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন সাইকেলে চড়েই। পেট্রোলের অপচয় বন্ধ করে সেই অর্থ মানুষের কাজে লাগানোর লক্ষ্যেই গাড়ি ব্যবহার করছেন না বলে জানিয়েছেন তিনি। না না, অবশ্যই গাড়ি পৌরসভাতে অবশ্যই আছে, কিন্তু আমি একজন বামপন্থী কর্মী, সেই হিসাবে একজন বামপন্থী কাউন্সিলর থেকে এবার চেয়ারম্যান হিসাবে আমি শপথ নিয়েছি এবং তাহেরপুর পৌরসভার আমি চেয়ারম্যান। তো আমি সাইকেলে বেশ সুন্দর চড়তে ভালোবাসি। তারপরে গতকাল আমি প্রথম আমাদের বোর্ডের মানে ফিনান্সিয়াল স্ট্যাটাস যেটা সেটাকে দেখলাম, তো অর্থভাণ্ডারের অবস্থা বিশেষ একটা ভালো নয়। তারপরে যে হারে তেলের দাম যেভাবে বাড়ছে, সেখানে কিন্তু দেখা যায় আমরা এই তেলের দামের যে একটা যে যেমন গতকালও দামটা বেড়ে গেল, রাতে দেখলাম বিভিন্ন আপনাদের সংবাদ মাধ্যমগুলোতে চ্যানেলগুলোতে তেলের দাম আবার বাড়লো। তো সেভাবে দেখা যায় যদি আমরা গাড়িটাকে আমার যাতায়াতের পথে যদি ধরুন হয়তো আমি ব্যবহার করতে পারি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমার সাইকেলটাই যথেষ্ট উপযোগী এবং তাহেরপুরের আপামর জনসাধারণ আমাকে চেনে, সাধারণভাবে আমি সাধারণভাবে মানুষ, তো আমার ওই যাতায়াতের তেলের খরচটা যদি আমার পৌরসভার অর্থভাণ্ডারে যদি প্রতিনিয়ত জমে, সেটা কিন্তু একটা তিল তিল থেকে তিলোত্তমার জায়গায় আসবে। এর জন্যই আমি যেমন আমার সাইকেল আমি যাতায়াত করি, পৌরসভাতে আসি, বিগত দিনগুলোতেও আসি, এবং আমার সঙ্গে আমার যে দেহরক্ষী আছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া যে দেহরক্ষী, তিনিও কিন্তু বললেন দাদা আপনি যেহেতু সাইকেলে যাচ্ছেন আমিও সাইকেলে যাব। বেশ ভালো লাগছে, আসছি, লোকজন আসার পথে তো দেখছেন কাকু কোথায় যাচ্ছে, জেঠু কোথায় যাচ্ছে, এই যে বিষয়গুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর যদি ধরুন ওই বাক্সবন্দি গাড়ির মধ্যে আসি, কারোর সঙ্গে আমি সেরকম কথাও বলতে পারবো না, দেখাও হবে না, এটা আমার একটা পরম আনন্দ যে সাইকেলে আসি যাচ্ছি। আর কতটা দূরত্ব, হয়তো আমার পৌরসভা থেকে আমার বাড়ির দূরত্ব হয়তো 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, কোনো বিষয় নাই, আমি বেশ ভালোই আছি। এবং এই গাড়ির জ্বালানি খরচটা আমাদের তাহেরপুর ছোট্ট পৌরসভা, তাতে যদি জমাকৃতভাবে থাকে তাহেরপুর পৌরসভার আর্থিক একটা উন্নয়ন হবে, তাহেরপুর পৌরসভার অর্থভাণ্ডারে জমা থাকবে। এবং আমি আমাদের কর্মীদের কালকে বলে দিয়েছি যারা PWD সেকশনে আছে, সময় অনুযায়ী গাড়িটাকে ব্যবহার করতে হবে, অযথা গাড়ি যেন ব্যবহার করা না হয়। তবে কি এই চেয়ারম্যান সাহেবের গাড়ি আপনিই তো চালান, উনি কি নেন না গাড়ি? মানে অন্যান্য চেয়ারম্যানরা যেভাবে গাড়ি ইউজ করে উনি করেন, আপনাকে বলেই দিয়েছিল যে গাড়ি নেবো না? যদিও তাহেরপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ ঘোষ বিষয়টিকে সম্পূর্ণ লোক দেখানো বলেই দাবি করেছেন। তো যাই হোক, এটা আমি সাইকেলে যাতায়াত করছেন শুনলাম, তো এটা কতদিনের জন্য এটা দেখার বিষয়, কারণ CPM দল তখন বিলাসবহুল দল, সেই CPM আর নেই। তাহেরপুরে যারা CPM করেন তাদের চাল চলন আচরণ ব্যবহারই সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এ সাইকেলে এটা লোক দেখানো, আমি মনে করি এটা লোক দেখানো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।